আসসালামু আলাইকুম সকলকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দীর্ঘ 17 দিন পরে বাসায় এসেছিলাম। একটি কথা না বললেই নয় যে বাংলাদেশে যদি আমি এই চিকিৎসা নিতাম তাহলে কমপক্ষে প্রায় আর কি বলবো, পার ডে যদি 2 থেকে 2.5 লাখ টাকা হিসাব করি, 50 লক্ষ টাকা হয়তো আমার খরচ হয়ে যেত প্রাথমিক থেকে শুরু করে আজ পর্যন্ত। কিন্তু সেই চিকিৎসা আমাকে পর্তুগাল সম্পূর্ণ ফ্রি দিয়েছে। আমি এর জন্যে পর্তুগালকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা বলাই মানে ভাষা মানে পাচ্ছি না আসলে কীভাবে ভাষা প্রকাশ করব। আমি এদের সিস্টেম সম্পর্কে প্রাথমিকভাবে একটু ব্রিফ করি। আসলে আমার মেয়ে যখন প্রথম অসুস্থ হয় তখন আমি সর্বপ্রথম এখানে একটি চিলড্রেন হসপিটাল আছে সেখানে গিয়েছিলাম, স্তাফনি হসপিটাল। আপনারা প্রথমে অসুস্থ হলে স্তাফনিতে যাওয়ার চেষ্টা করবেন, তবে আমার কাছে সান্তা মারিয়াটাই বেস্ট লেগেছে। আপনারা সান্তা মারিয়া হসপিটালে যদি বাচ্চা কারো অসুস্থ হয় আপনি সরাসরি ওখানে আর্জেন্সিয়া বাচ্চা বলে একটা ইয়ে আছে, পেডিয়াট্রিক বিভাগ আছে, সেখানে যাবেন। সেখানে গেলে আপনার ওখানে একটা SNS নাম্বার থাকা ভালো, না থাকলে অসুবিধা নেই, থাকলে ভালো। SNS নাম্বার দিয়ে আপনি হচ্ছে ভর্তি করাই দিবেন বা আপনি প্রাথমিক ট্রিটমেন্ট নিতে পারেন। প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছি, নেওয়ার পরে দেখেছি যে তার অবস্থা খারাপ। পরের দিন আবার অ্যাম্বুলেন্স ডেকেছিলাম। সবচেয়ে সৌভাগ্য যে আমি অ্যাম্বুলেন্স 5 দিন দেখেছি, 5 দিন সরি 3 দিন দেখেছি। 3 দিনের মধ্যে 3 দিনই অ্যাম্বুলেন্স এসে মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার অ্যাম্বুলেন্স আছে, উইদিন 10 মিনিটের মধ্যে আমার ঘরে ডাক্তার এবং অ্যাসিস্ট্যান্ট সহ চলে আসছেন আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো তারপরে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট নিলাম। আমার মেয়ের যে অবস্থা হয়েছিল সেই অবস্থার কারণে খুবই একটা বাজে সিচুয়েশনে পড়েছিলাম। প্রথমে অবজারভেশন রুমে রেখেছিল, অবজারভেশন রুম থেকে নিয়ে চলে গেছেন মানে ওয়ার্ডে, একটা কেবিনে দিয়েছিল। ওয়ার্ডে যাওয়ার পরে ওইখানে ওয়ার্ডে যাওয়ার পরে পরিবেশটা অনেক ভালো লেগেছিলো, এবং আমার মেয়ে দেখেন আমার সামনে যে ড্যাডি ড্যাডি করছে, এটা আসলে অনেক বড় পাওয়া। তো এই একটা ট্রিটমেন্ট যে পিরিয়ড পার করেছি এর জন্যে অনেক মানে ভালো লেগেছে। তারপরে আমার মেয়ে একটু সমস্যা বেশি হয়েছিল, তারপরে আবার সেখান থেকে আবার ইন্টেনসিভ কেয়ারে নেওয়া হয়েছিলো। ইন্টেনসিভ কেয়ারে নেওয়ার পরে 4 দিন থেকে ছিলাম, তারপরে আবার ওয়ার্ডে ট্রান্সফার করে কেবিনে থাকার পরে, তারপরে দেন আমাদের প্রায় 17 দিনের দিনে আমাদেরকে ওখান থেকে ছাড়া দেয়। এই 17 দিন বলা যায় আমার কী অবস্থা হয়েছিল সেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে যে ট্রিটমেন্ট ব্যবস্থা, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা দিন তারা ব্লাড টেস্ট করেছে প্রাথমিক অবস্থায়, প্রত্যেকটা দিন তারা চেষ্টা করেছে এক্সরে করার, বিভিন্ন রকম ডাক্তার থেকে শুরু করে এবং বিশেষ করে এখানে সোশ্যাল সার্ভিস থেকে তারা লোক এসেছে, এসে মেয়ে বাবুদের ঘুম পাড়ায় দেওয়া, ইয়ে করার। একজন অ্যাটেন্ডেন্স অ্যালাউ করে তারা, আমি 2 জন থাকার চেষ্টা করেছি সবসময়, কিন্তু 2 জন সারাদিন থাকা যায়, রাতে থাকা যায় না। আর ইন্টার্নশিপ কেয়ারে ওইভাবে তো ইয়ে করে না এবং অবজারভেশন রুমে ওই জন্য একজনের বেশি অ্যালাউ করে না। তবে আপনার বাচ্চাকে বা কোনো অসুস্থ হলে আপনি নিশ্চিন্তে সান্তা মারিয়া হসপিটালে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে চিকিৎসা করাতে পারেন পর্তুগালে। আসলে এই মেসেজটুকু দেওয়ার জন্যে আর এটুকু বলবো যে কিছু হলে আপনি অ্যাম্বুলেন্সে কল দেন, 112-এ কল দেবেন, দিয়ে নিয়ে চলে যাবেন। আর ইমার্জেন্সি যদি হয়, এখন সিজনাল খারাপ, এই সিজনাল ফিভার আসছে, আমার মেয়ের নিউমোনিয়া হয়েছিলো এবং নিউমোনিয়া হওয়ার ইম্পায়মা হয়ে গেছিলো। যাই হোক, খুব একটা খারাপ অবস্থা দিয়ে বার করেছে। আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আবার সামনে অ্যাপয়েন্টমেন্ট আছে চেক আপের জন্য। আজকে চেক আপে গিয়েছিলাম, যার পরে দেখতে পেয়েছি যে কোনো প্রবলেম নেই। তার বলছে যে তার এক্সরে ভালো আছে এবং সব চেক আপ ভালো আছে। তারপরে সে নেক্সট একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, দিয়ে আজকে আমাদেরকে বললো যে চেক আপ শেষ, আজকে আপনারা চলে যান বাসায়, নেক্সটে আবার আসবেন। তো এই ছিল আর এই টোটাল জার্নিটাই। আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দোয়া করেছেন, যারা বিভিন্ন সহযোগিতা করেছেন, তাদের কাছে আসলে আমি চিরকৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে খুবই মানে চিরই মানে এই বিষয়টা ঋণী যে আসলে অনেক বিষয়গুলো এখানে ঘটেছে, তারপরেও আল্লাহ সুস্থভাবে আমার মেয়েকে বাসায় ফিরিয়ে নিয়ে এসেছে এবং সে ভালো আছে। এখানকার চিকিৎসা ব্যবস্থায় যে বিনা পয়সায় এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা আমি জানি না কেমন কোথায়, তবে আমার কাছে পর্তুগালে বেস্ট মনে হয়েছে সেই রকম ব্যবস্থা এখানে আছে। আপনি যে কোনো প্রবলেম হলে আপনি সান্তা মারিয়াতে চলে যাবেন। আমি বিশ্বাস করি যে সান্তা মারিয়া হসপিটাল যে ট্রিটমেন্ট দিয়েছে ওখানে ডক্টর ফ্রান্সিসকো, যে আবার ডাক্তার যারা আছেন, বিভিন্ন রকম ডাক্তার প্রফেসররা যারা আছেন, তারা অনেক অভিজ্ঞ। ডাক্তার ফ্রান্সিসকো ক্যাম্বিজ থেকে পড়া এবং তারা বিভিন্ন, এখন বাংলাদেশের যে ট্রিটমেন্টের কথা সেটার সাথে কম্পেয়ার করবো না, তবে এখানকার ট্রিটমেন্টের যারা ছিলেন, যে আমরা শুনেছি বিদেশের ট্রিটমেন্টটা এই হয় ওই হয়, বাচ্চাদের প্রতি কেয়ারফুল হয়,
বা বাচ্চাদের যারা মানে ট্রিটমেন্ট দেয় তারা অন্যরকম একটা মানে এনভায়রনমেন্ট থাকে। আসলেই তাই, ওখানে খেলার রুম আছে, খেলার রুমে যে আমার বাচ্চা চাইলে খেলতে পারে, যে কেউ বাচ্চা ওখানে খেলতেছে তারা আনন্দ করছে। ফুড বলি, এখানে ফুড আপনার মনে করেন তারা বাচ্চাদের ফুড দিচ্ছে একবারে ফ্রি, এবং একটা অ্যাটেন্ডেন্সের ফুড সম্পূর্ণ এখানে ফ্রি দেয়, যেটা মানে আমি ফুডটা খেয়ে আমার এত ভালো লেগেছে। এখানে সব রকম মানে অ্যাটেন্ডেন্সের প্রতি তারা এত কেয়ারফুল, তাদেরকে ফুড দেওয়া হয়। সোশ্যাল সার্ভিস থেকে বারবার বারবার ডাক দেওয়া হচ্ছে যে কোনো কিছু লাগবে কি না, আবার আমার মেয়ের কোনো কিছু লাগলে সেগুলো সব কিছু দিচ্ছে, এ টু জেড, আপনার ডাইপার থেকে শুরু করে এই যে আপনার মনে করেন পোশাক আশাক থেকে শুরু করে সব সব কিছু হসপিটাল বহন করেছে, এবং সম্পূর্ণ বিনা পয়সায়। ইভেন তারা কিছুটা সোশ্যাল সার্ভিস থেকে আমাকে পেও করেছে, আমাকে একটা অর্ডার আসছে, আমি জানি না কত টাকা আমাকে পে করেছে। তো এসব মিলিয়ে আর কি আমি বলি যে পর্তুগাল যদি চিকিৎসা যে ব্যবস্থা আছে এটাতে আমি হ্যাপি হয়েছি এবং খুশি আসলে আজকে। এবং আজকে আমার মেয়ে খেলতেছে আমার সামনে, গল্প করতেছি, বসে আছি, এই শুভ দিনের জন্যে আসলে সবাই অপেক্ষা করি। তো এই টোটাল জার্নিটাই আরেকজন বড় অবদান রেখেছে, আমি এটা বুক ভরে বলবো। তার মা যে 17টা দিন হসপিটালে বেডে পাশে ঘুমাইছে এটা হচ্ছে আসলে অকল্পনীয়, যে তার যে পরিশ্রম, তার যে মেয়ের প্রতি যে পরিশ্রম করেছে না ঘুমিয়ে চেয়ারে বসে 17টা 18টা দিন পার করা। আল্লাহ তার ভালো করুন, মঙ্গল করুন, এবং আমাদের পরিবারকে ভালো রাখুন এই দোয়া করছি, এবং সকল মিলে সুস্থ থাকুন। এবং যে কোনো প্রবলেম হলে চিকিৎসা ব্যবস্থায় যে এখানকার এটা আস্থা রাখতে পারেন, যে কোনো দেশ থেকে আপনি আসে এবং এখানে যারা থাকেন তারা আস্থা রেখেন। সান্তা মারিয়া হসপিটাল অনেক ভালো একটা সার্ভিস দেয়, যে সার্ভিস আমি খুশি হয়েছি, আশা করি আপনারাও ভালো সার্ভিস পাবেন এবং সুস্থ থাকবেন এবং সবাই ভালো থাকবেন। শুভকামনা, এই বছরটা শেষ মোটামুটি, নতুন বছর আসুক ভালোভাবে, আবার নতুনভাবে আবার আমাদের যাত্রা শুরু হোক, এবং সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।